নৈতিক শিক্ষার অভাবের কারণে আমরা মানুষ হইয়েও অমানুষের মতো আচরণ করছি। আজকে আপনি দেখেন, ভিডিও দেখেন, রাস্তায় দেখেন, বাজারে দেখেন, সকল জায়গায় দেখবেন মানুষ তো মানুষই আছে, কিন্তু আমাদের আচরণগুলো অমানুষের মতো হয়ে যাচ্ছে। কেন? স্কুলে কি শিক্ষা নাই? আছে। কলেজে কি শিক্ষা নাই? আছে। ইউনিভার্সিটি কি শিক্ষা নাই? আছে। কিন্তু ইসলামী যে শিক্ষা, যেটা নৈতিকতার দিকে আমাদেরকে ডাকে, সেই শিক্ষা না থাকার কারণে আজ আমরা মানুষ হইয়াও অমানুষের মতো আচরণ শুরু করে দিয়েছে। সেই জন্য আমাদের যে সিস্টেম শিক্ষানীতি, এই শিক্ষানীতি তো বরবাদ হয়ে গেছে। এখানে নাই কোনো আদর্শের শিক্ষা, এখানে এমন শিক্ষা প্রবেশ করানো হয়েছে যেখান থেকে মানুষ শালীনতা শিখে না, যেখান থেকে মানুষ অশ্লীলতা শিখে। এই শিক্ষা, সেই জন্য আল্লাহর রসুল 1400 বছর আগে উনি জানতেন এই সিস্টেম আসবে, উনি জানতেন মুসলমানদের ইমানি কুয়া, যেটা পাওয়া সেটাকে নষ্ট করার জন্য বেহায়াপনা ঢুকবে। উনি জানে এই ইসলামের ভেতরে দয়াল নবীর ইশক প্রেম বের করে দিয়ে একটা যন্ত্রের মতো মানুষকে ব্যবহার করা হবে। উনি জানেন এই বাংলায় নয়, বিশ্বে দুইটা ধারা বের হয়ে, একটা হুসাইনি ধারা বের হবে আর একটা এসিদি ধারা বের হবে। হুসাইনি ধারা শান্তির দিকে ডাকবে, এসিদি ধারা এই বিশ্বকে অশান্তি করে দিবে। এটা জানে রহমতুল্লিল আলামিন জানে। সেই জন্য আমার রসুল বলেন, সন্তান যখন তোমার, এটাকে মানুষ করার দায়িত্বও তোমার। কারণ আমার সন্তানকে তো আমি গাইডলাইন দিব, আপনার সন্তানকে আপনি গাইডলাইন দিবেন। আমার রসুল বললেন, সন্তান যখন কথা বলতে শুরু করে, হাঁটতে শুরু করে, ভালো খারাপ বুঝতে শুরু করে, তাকে প্রথমে মাকতাবে পাঠাইও না, সর্বপ্রথম প্রাইমারি স্কুলে নার্সারিতে ভর্তি করাইও না, সর্বপ্রথম কোনো স্কুলের বারান্দায় নিয়ে যাইও না। তো কামলিওয়ালা রসুল কি করব? আগে তো মানুষ বানাবা, এরপরেই তো শিক্ষা দিবা। যদি মানুষ না বানায়া শিক্ষিত করো, দেখবা অনেক মা বাবাকে তারা গড়ে জায়গা না দিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে। এটা করছে কি করছে না? করছে। বর্তমান সময়ে শিক্ষিত হয়েছি কিন্তু মানুষ হতে পারি নাই। মানুষ হতে না পারলে আমরা মায়ের সাথে আচরণ খারাপ করব, বাবাকে ঘর থেকে বের করে দিব, কেন মানুষ হতে পারি নাই। আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করব, কারণ মানুষ হতে পারি নাই। আমরা আপনার আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব, কেন মানুষ হতে পারি নাই। সমাজের দায়িত্ব পালন করব না, কেন মানুষ হতে পারি নাই। তো কামলিওয়ালা বলে, আগে স্কুল নয়, আগে মাদ্রাসা নয়, আগে কলেজ নয়, আগে নার্সারি নয়, আগে মাকতাব নয়, আদিবু আওলাদাকুম বিসালাস, সর্বপ্রথম তোমার সন্তানকে মানুষ বানানোর জন্য তিনটা মেথড, তিনটা মেথডোলজি, তিনটা থিওরি পালন করতে হবে। এক নাম্বার, আমি নবীর ভালোবাসা তার বুকের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে। নবীর ভালোবাসা কিছু রাখতে হবে বুকে, এক নাম্বার, আগে আলিফ বানা, আগে কখনা, আগে এবিনা, আগে ওকে বুঝাইতে হবে তুমি সেই নবীর উম্মত যেই রসুল এখন রোজায় তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। তাকে তাকে বুঝাইতে হবে, তো ওই রসুল যেই রসুল জমিনে এসে রব্বি হাবলি উম্মতি বলেছেন, ওকে বুঝাইতে হবে। তো ওই রসুল যেই রসুল সাহরাতের বিছানায় মা বাপ বা কোনো বন্ধু কোনো পরিবারের নাম নেয় নাই, উম্মতি উম্মতি বলে তোমার নাম নিয়েছে, ওকে বুঝাইতে হবে। কবর হাসর নসরে তোমার আপন যখন কেউ থাকবে না, যিনি আপন হইয়া তোমারে বুকে নিবে উনি রহমতুল্লিল। তো রসুল যখন বুকে থাকবে গালি বের হবে? বের হবে না। আমি কারোর সাথে জঘন্য আচরণ করতে পারবো না? অসম্ভব বিষয়। মিথ্যা বলতে পারবো? অসম্ভব বিষয়। অন্যায়ের পক্ষে দাঁড়াইতে পারবো? অসম্ভব বিষয়। কারণ রহমতুল্লিল আলামিন এমন একটা জাতের নাম যাকে বুকে নিলে অন্যায় থাকে না, ন্যায় আসে, মিথ্যা থাকে না, সত্য আসে। যাকে বুকে নিলে অশান্তি মুহূর্তে শান্তি হয়ে যায়। এক নম্বর। দুই নম্বর, আমার আহলে বাইতের মহব্বত দাও। কেন? আমার আহলে বাইতের মহব্বত থাকলে ইমানে কোনো সমস্যা হবে না। এই দুইটা জিনিস যখন এক হয়ে যাবে, তারপর তাকে মাকতাবে পাঠায়া কোরআনুল করিমের শিক্ষা দিয়ে দাও, এরপর তুমি ডাক্তার বানাও।
ইঞ্জিনিয়ার বানাও, লয়ার বানাও, জজ ব্যারিস্টার বানাও, এমপি মন্ত্রী হও, কোনো সমস্যা নাই। কেন? এখন তুমি মানুষ হয়ে গেছ, তোমার আচরণ আর অমানুষের মতো থাকবে না। তো ইসলাম এটাকেই বলে। তো বর্তমান এই সময়ে এসে আমার দায়িত্ব কি আমি জানি না, আমার বাস্তবতার আলোকে কিভাবে এগাতে হবে এটা আমি জানি না। তো ইসলাম বলছে একটা মানুষের তিনটা দায়িত্ব রয়েছে। কয়টা দায়িত্ব? তিনটা। এটা আল্লাহ দিয়েছেন। আমাদের রিজিকের জন্য কষ্ট করতে হবে, তা আমাদের দায়িত্ব। এই রিজিক অন্বেষণে চাকরি করা লাগলে চাকরি করতে হবে, ব্যবসা করা লাগলে ব্যবসা করা লাগবে, পেশা কিছু নিতে হলে পেশাদার হতে হবে, এটা আমার দায়িত্ব। এভাবে করে আমার সমাজকে ভালো রাখা, এটা আমার দায়িত্ব। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, এটা আমার আপনার দায়িত্ব। কথা ঠিক না? এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে ভালো হওয়া এটা পছন্দ করে না, নিজেও ভালো হতে হবে, আবার অন্যকেও ভালো পথে রাখতে হবে। যেমন আমি নামাজ পড়ি, আল্লাহ বলেন হ্যাঁ এটা ভালো, কিন্তু তুমি যখন নামাজ পড়ো, তোমার বন্ধু যদি সিনেমায় থাকে, তাহলে তোমার আদর্শে সে আদর্শিত হতে পারে নাই, তার মানে তোমার নামাজ রহমানের দরবারে কবুল হচ্ছে না। তুমি কোরআন পড়ো আর অন্যজন অশ্লীল ভিডিও দেখে, তার মানে তোমার আদর্শ ও আদর্শিত হতে পারে নাই। তাহলে এই নিজে ভালো হওয়া এটা ঠিক, কিন্তু অন্যকেও ভালো করা লাগবে, এটার নাম সমাজ। সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াল আসরি, আসরের কসম। এই সূরাটা খুবই ছোট, কিন্তু ইমাম শাফি বলছেন কোরআন যদি হারিয়ে যায়, ইসলাম যদি হারিয়ে যায়, আর যদি কোরআনের কোনো পৃষ্ঠা না থাকে, এখন আপনি চাচ্ছেন এই পৃথিবীতে ইসলাম কায়েম করবেন, ইমাম শাফি বলে যদি শুধু একটা সূরা সূরাতুল আসর যদি থেকে যায়, একটা সূরা দিয়ে আবার নতুন করে বিশ্বে ইসলাম কায়েম করা যাবে। শুধু একটা সূরা, এটার নাম সূরাতুল আসর। ইমাম শাফি বলছে আমি বলি একটা সূরা, কত ছোট। আমরা ব্যস্ত হলে দ্রুত নামাজ পড়ার জন্য এটাকে ইউজ করি, এবং জুমাতে এই যে বৃষ্টি পড়ছে বা গরম বেড়ে গেছে, আমরা দ্রুত করার জন্য সূরা আসরকে কি করি, ইউজ করি, কারণ তাড়াতাড়ি নামাজ শেষ করব। কিন্তু এর ভিতরে আল্লাহ বিশাল তাফসীর দিয়া আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার জীবনের মূল মাকসাদ কি হতে পারে। আল্লাহ বলছেন ওয়াল আসরি, আসরের কসম। মালিক ওয়াল ফজরি বলতা সে বলা যায়, ওয়াজ জোহরে বলতা সে বলা যায়, ওয়াল মাগরিবে বলতা সে বলা যায়, ওয়াল এশায়ে বলতা সে বলা যায়, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ওয়াল ফজরেতে নাই, এটা ওয়াজ জোহরেতে নাই, এটা ওয়াল মাগরিবে নাই, এটা ওয়াল এশায়ে নাই, এটা ওয়াল আসরের ভেতরে আছে। মালিক বুঝি নাই। আল্লাহ বলে আসর কারে বলে? আমরা বলি দিন শেষ রাত শুরু, এটাকে আসর বলে। আলো শেষ অন্ধকার শুরু, এটাকে আসর বলে। আল্লাহ বলে এটাই তো বুঝাইতে যাচ্ছে ওয়াল আসরি, আসরের কসম। বান্দা দুনিয়ার হায়াতকে অনেক রং তামাশা মনে হবে, চকচক মনে হবে, আলোকিত মনে হবে, ওয়াল আসরি আসরের দিকে খেয়াল কর, সূর্য তো উঠে, সূর্য ডুবে গেলে অন্ধকার শুরু হয়ে যায়, তোর হায়াত শেষ হতে দেরি কবরের অন্ধকার শুরু হয়ে যাবে। ওয়াল আসরি, ওয়াল আসরি আসরের কসম। কে বলছে? আল্লাহ। কেন? আমাকে বোঝানোর জন্য। সূর্যের আলো অস্থায়ী নয়, সূর্যের আলো কি হয়ে যায়, ডুবে যায়, শেষ হয়ে যায়। তো আল্লাহ বলছেন ওয়াল আসরি আসরের কসম। কেন? দিন শেষ, রাত শুরু, হায়াত শেষ, মত শুরু, দুনিয়া শেষ, কবর শুরু। তো দুনিয়ার হায়াত যে কোনোভাবে চলে যাবে, আপনি পাঁচতলা বিল্ডিং এ থাকলেও হায়াত যাবে, আপনি রেল লাইনে থাকলেও হায়াত যাবে, আপনি ব্যবসায়ী হলেও হায়াত যাবে, আপনি দিনমজুর হলেও হায়াত যাবে যাবে। আরে কোটি টাকা দিয়ে কি করবেন? আমরা নিজের চোখের সামনে তো দেখেছি যার হাতে বাংলার ব্যবসা ছিল তাকেও পালিয়ে যেতে হচ্ছে। কথা ঠিক না? কি করবেন আপনি কোটি টাকা? কোটি টাকা আপনাকে সামলাইতে পারছে? পারে নাই, বরং আপনাকে দয়াল নবীর সুন্নত কাটতে বাধ্য করে দিয়েছে। কথা ঠিক না? যে কোটি টাকা ক্ষমতা আপনি যে বাংলাদেশের চোখের সামনে তাকান, এগুলোকে আপনি অন্যদিকে নেওয়ার সুযোগ নেই। আমাকে মিম্বর হক কথা বলতে হবে, আমার চাকরি চলে যাক,
আমাকে হকের আওয়াজ অবশ্যই করতে হবে, এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ। এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, বাস জীবন রিক্স। আর হুসাইনি হলে যদি জান দেওয়ার স্বপ্ন দেখতে না পারে, হুসাইনি হওয়ার দরকারই নাই আমার। বাস হুসাইনিকে নাম দিয়ে হুসাইনি হয়ে কি করবেন, দরকার নাই আপনার হুসাইনির। হুসাইনি হতে হলে আপনাকে হকের কথা বলতে হবে, শুধু আপনি এই মিম্বরে দাঁড়িয়ে হক করলে হবে না, আপনাকে এজিদিদার মানুষের সামনেও গিয়ে দয়ার নবীর পক্ষের আওয়াজ তুলতে হবে। এখন আসেন সামনের দিকে, আপনি টাকা দিয়ে কি করবেন, টাকা ছিল স্যার অনেকেই বলেছে, কিন্তু ওই স্যার যারা বলেছে তারা আবার হাতে ক্ষমতার রব বদলে হ্যান্ড ক্যাপ পরায়া চুরকে যেভাবে টানে সেইভাবে টানতে দেরি করে না, কথা ঠিক না? তাই আপনি কি দেখেন টাকার ক্ষমতা বাঁচাইতে পারে নাই, পুলিশের ক্ষমতা বাঁচাইতে পারে নাই, র্যাবের ক্ষমতা বাঁচাইতে পারে নাই। তাহলে ক্ষমতা মানুষকে বাঁচাইতে পারে না। মাওলা আপনাকে চোখের সামনে দেখাচ্ছে প্র্যাকটিক্যাল। আল্লাহ বলে ফেরাউনের জামানা দেখতে হবে না, নমরুদের জামানা দেখতে হবে না, আবু জাহেল আবু লাহাবের জামানা দেখতে হবে না, এজিদের জামানা দেখতে হবে না। আর এই জামানাটা তো দেখো, যাদের কোটি কোটি টাকা, যাদের হাতে বাংলার ভবিষ্যৎ, যাদের হাতে বিজনেস, যাদের হাতে শেয়ার বাজার, মুহূর্তে 45 মিনিটে রদ বদলে দেখেন কোটিপতি। আবার যেই কোটিপতি জীবনে কখনো হাতেও নাই, তাকে পালাতে গিয়ে কত দূর কষ্ট করতে হচ্ছে। তাহলে মালিক আপনাকে বোঝাচ্ছে, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার টাকা, এই দুনিয়ায় মানুষের বাহবা নেওয়া, এগুলো মানুষকে বাঁচাইতে পারে না। সেজন্য মালিক একটাই বলেছে, যদি করতে হয় মাওলারে করো। আর হুসাইনের গর্দান তো কেটেছে, কিন্তু হুসাইন মুছে যায় নাই, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাতে আমার হুসাইনের বাদশাহি চলতে থাকবে। তাহলে হকের পক্ষে বলতে গেলে গর্দান তো যাবে, গর্দান যাবে, মানতে হবে, যাবে গর্দান। কিন্তু এই হুসাইন ডুবে যাবে না? অনেকে ডুবে যাবে, অনেকে মুছে যাবে, অনেকেই পৃথিবীর ইতিহাসের রদ বদলে হারিয়ে যাবে, নামও মনে রাখতে পারবেন না। তাহলে এই আল্লাহ হচ্ছে ওয়াল আসরি, সুন্দর দেখলে, আলো দেখলে মনে করিও না, জীবনটা বড় চকমক করবে, জীবনটা বড় আলোকিত হবে। ওয়াল আসরি, বেশি যখন আলো উঠবে মনে করবে জীবনে অন্ধকার নেমে আসবে, এটার নাম আসর। অন্ধকার আসবে, বিপদ আসবে, তোমার জীবনে অনেক প্রকার ষড়যন্ত্রের সম্মুখীন হতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ লসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। সেই জন্য আপনি যদি বলেন মন্ত্রী, মনে করলেন লসের ভিতরে নাই, কিন্তু দেখেন এখন চোখের সামনেও দেখছেন লসের ভিতরে আছে। এমপি আপনি মনে করলেন না জীবনটা তো অনেক ভালো, আমি যদি হতে পারতাম আগে পরে তো পুলিশ থাকতো, কিন্তু এখন অনেকেই বলছে কোটিপতি হওয়ার স্বাদ মিটে গেছে, অনেকেই বলতেছেন, এখন আমি বলতেছেন, অনেকেই বলতেছেন, লিখতেছেন ফেসবুকে, হ্যাঁ হ্যাঁ ফেসবুকে লিখতেছেন অনেকে যে স্বাদ কি হয়ে গেছে, মিটে গেছে। কেন? যে অবস্থা দেখতে পাচ্ছি এই অবস্থা আমার জীবনেও আসতে পারে। তাহলে মানুষ এখন স্বাদ মিটে গেছে, কেন দেখতে পাচ্ছে, সুখের মধ্যে এটা চকমক মনে হয়েছে, এটাকে আলো মনে হয়েছে, কিন্তু এই আলোর পরে যে বেজ্জুতি আছে এটা ওটার চেয়ে আরো জঘন্য, কথা ঠিক না? স্বাদ মিটে যাচ্ছে। তাহলে একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আপনারা যদি দেখেন আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তুমি রিক্সাওয়ালা হয়েছে বিদা, তুমি লসের মধ্যে আছো এটা মনে করিও না, তুমি দিন মজুর হয়েছো বিদা, তুমি লসের মধ্যে আছো এটা মনে করিও না, তুমি এটাও মনে না কর, সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, সে যেটাই হোক, উপদেষ্টা হোক, যেটাই হোক, তার জীবনে একটা লস আছে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যার জীবনে চারটা কোয়ালিটি আছে সে কখনো লস করতে পারে না, সে লাভ করতে পারে। এক নাম্বার যে ঈমান এনেছে, দুই নাম্বার যে ভালো আমল করেছে, ঈমান আর ভালো আমল করলে হবে না, না, ওয়া তাওয়াসাউ
বিল হক, তুমি যখন হক চিনে গেছো, তুমি চিনেছো ইসলাম হক, তুমি চিনেছো কোরআন হক, তুমি চিনেছো রসুল হক, তুমি চিনেছো সাহাবী রসুল হক, তুমি চিনেছো আহলে বাইত রসুল হক, তুমি চিনেছো আহলে সুন্নাত ওয়াল জামাত হক, হক যখন চিনে গেছো, ওয়াতাওয়াসাও বিল হাক্কি, একলা হকের উপর তাকিও না, এই হক প্রচারের জন্য তোমাকে মাঠে ময়দানে নামতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। ওয়াতাওয়াসাও বিল হক, তোমরা পরস্পর হকের দাওয়াত দাও, হকের আওয়াজ করো। তুমি মসজিদে আসার সময় আরেকজনকে নিয়ে আসো, তুমি কোরআন পড়ার জন্য সময় আরেকজনকে কোরআন পড়াও, তুমি ইসলামের দাওয়াত দেওয়ার সময় আরেকজনকে ইসলামের দাওয়াত দাও। তুমি নিজে মদ পান করো না, অন্য কেউ মদ পান করলে সেখানে বাধা দাও। তুমি নিজে প্যাকেজ করো না, ড্যান্স করো না, অন্য কেউ করলে সেখানে দাঁড়িয়ে যাও, প্রতিবাদ করো। তো ওয়াতাওয়াসাও বিসাবরি, যখন হকের আওয়াজ তুলবা বিপদ আসবে, মুসিবত আসবে, মৃত্যু খাওয়া লাগতে পারে। ওয়াতাওয়াসাও বিসাবরি, আল্লাহ বলে তখন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, কারণ হক বললেই মার খাওয়া। বুবার কোনো শত্রু নাই, বুবার কোনো শত্রু আছে নাই। আমরা যখন হকের আওয়াজ করব না তখন আমরা বুবা, আমরা যখন সত্য বলবো না আমরা কি বুবা, আমরা যখন মানুষকে ন্যায়ের পক্ষে বলবো না আমরা বুবা। তো বুবার কোনো কি আছে, শত্রু আছে নাই? আচ্ছা, ওয়াতাওয়াসাও বিল হক, জবান যখন খুলবে অন্যায়ের বিরুদ্ধে তোমার উপর মুসিবত আসবেই আসবে, ওয়াতাওয়াসাও বিসাবরি, তখন পিছনে চলে যাইও না, তখন তুমি নিজেকে নিয়ে সীমা লঙ্ঘনের দিকে চলে যাইও না, তখন নিজে আফসোস করিও না, ধৈর্য ধারণ করো। দুনিয়াতে মুসিবত আসলেও আমি মালিক তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে কুল মাখলুকাতের সামনে বিজয় ঘোষণা করে দেব। আমাদের মসজিদের যেহেতু কাজ চলছে আপনারা জানেন, আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াইয়া দেন, তাহলে সূরা আসরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একলা নয়, নিজেকে বলা হওয়া নয়, সমাজকেও কি করতে হবে, ভালো করতে হবে। অন্যায় যারা করে সংখ্যা কম, কিন্তু ন্যায়ের পক্ষে প্রতিবাদ কম তাকে বিদায়। অন্যায় যারা করে ওরা ভালো মানুষের উপর চেপে বসে যায়, সবাই যখন আওয়াজ করে দেখবেন তখন অন্যায় পালিয়ে যায়। কথা ঠিক না? ন্যায়ের পক্ষে কথা বলতে আল্লাহ যেন আমাদেরকে ন্যায়ের পক্ষে কথা বলার তৌফিক যেন নসিব করেন। তাহলে সর্বপ্রথম আমাকে ঠিক করতে হবে, আমি ঠিক না হইয়া মানুষকে ঠিক করার কোনো সুযোগ, সেজন্য আল্লাহ বলছেন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। দোয়া করো, কি দোয়া করব? সে মালিকরে বলো, মালিক আমাকে একটু সাহায্য করো না। তখন আল্লাহ বলছে কিসে সাহায্য করব? তখন বলছে আলা যিকরিকা, আমি যেন দুনিয়ামুখী না হই, আমি যেন কোনো মানুষমুখী না হইয়া তুমি মাওলার জিকির যেন করতে পারি, ওয়া শুকরিকা তুমি যে নিয়ামত দিয়েছো এই শুকরিয়া যেন আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা তোমার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি। তুমি সাহায্য না করলে আমি জীবনে তা বাস্তবায়ন করতে পারবো না। তো আল্লাহ বলেন দোয়া করলে, দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করি। এরপর আল্লাহ বলছেন তুমি যখন নিজে ভালো হয়েছো তখন তোমার ডিউটি বেড়ে গেছে, তুমি যখন নামাজ পড়ছো তোমার ডিউটি বেড়ে গেছে, তুমি যখন রোজা রাখছো তোমার ডিউটি বেড়ে গেছে। কেন? তুমি এতদিন বান্দা ছিলে না, আজকে তুমি মসজিদে আসতে দেরি আমি তোমার মাবুত হয়ে গেছি, তুমি আমার বান্দা হয়ে গেছো। আজকে মাবুত আর বান্দার কানেকশন শুরু হয়েছে, বন্ধুত্ব শুরু হয়েছে। বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায়, কারণ আল্লাহর চেয়ে ভালো বন্ধু আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ যিনি বিপদে আপনার সাথী উনিই তো আল্লাহ, যিনি আপনার কথা শুনেন উনিই তো আল্লাহ। আপনি যেটা আপনার ওয়াইফকে বলতে পারেন না, আপনি যেটা আপনার স্ত্রীকে বলতে পারেন না, আপনি যেটা কাউরে বলতে পারেন না, তখন আপনি রাতের অন্ধকারে যাই নামাজে বসে যাকে বলতে পারেন উনিই তো আল্লাহ। কথা ঠিক না? আল্লাহকে বলা যায় কি যায় না? সব কথা বলা যায়, যা মনের ভিতর আছে বলেন, দেখবেন যে মনের ভিতরে একটা এহসাস শান্তি লাগে। আপনি রাতের অন্ধকারে যাই নামাজে বসেন, সিজদাতে যান, সুবহানা রাব্বিয়াল আলা বলেন, মালিকের কিছু জিকির করেন, ওই সিজদায় অবনত হইয়া আপনি বলেন, বলবেন আমার আল্লাহ আমার শাহি রগের আরো কাছে আছেন, আমার আল্লাহ আমার শাহি রগের আরো কাছে আছে। কারণ আল্লাহ বলতেছেন আমি আছি,
আমার বান্দা ডাকলে আমি উত্তর দেই, শাহী রোগের কাছে কেন আসলেন আল্লাহ? আল্লাহ বলতেছেন আমি কোথায়? শাহী রোগের আরো কাছে, কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ শাহী রোগের কাছে কেন আসলেন? দশ হাত দূরে থাকতেন, পারতেন তো দশ হাত দূরে, অথবা আধা মাইল দূরে থাকতেন, পারতেন তো নাকি? তা আমার আল্লাহ বলছে আমি তোমার শাহী রোগেরও কাছে আছি, মালিক এত কাছে কেন আসলা? আল্লাহ বলে প্রতিদিন কতজনরে ডাকিস তার কোনো হিসাব নাই, কখনো মারে ডাকিস, কখনো বাবারে ডাকিস, কখনো সন্তানরে ডাকিস, আমি তোর শাহী রোগের কাছে। এই কারণে কখনো যদি আমারে ডাকিস উত্তর দিতে যেন দেরি না হয়, কারণ আমি আমরা তো আল্লাহরে ডাকি ভুলে ভুলে বলতে যখন বিপদে পড়ি তখন, বিপদ চলে গেলে কি আল্লাহরে ডাকা হয়নি? না না, সবগুলো যখন ঠিক হয়ে যায় তখন আর আল্লাহকে ডাকার সময় হয় না, ভুলে যায় আমরা, এটা স্বাভাবিক বিষয়। তা আল্লাহ বলে আমি শাহী রোগের কাছে কেন জানিস? কারণ আমি জানি তুই বিপদে পড়লে যখন কাউরে পাবি না তখন আমি আল্লাহরে তো পাবি, আল্লাহ জানে। সেজন্য আল্লাহ নিজেও কোরআন এগুলো বলতেছেন, বারবার করে বলতেছেন, বিপদে পড়লে তোরা আমারে ডাকিস, বিপদ চলে গেলে আমারে ডাকিস না। এগুলো আমি দেখছি নিজের চোখে, আমার নিজের চোখে সাক্ষী, কারণ আমরা দাওয়াতি কাজে যখন যাই কখনো আমাদেরকে স্টিমারে উঠতে হয়, স্পিড বোর্ডে উঠতে হয়, কখনো আমাদেরকে গাড়িতে উঠতে হয়। তো যখন ওই শরীয়তপুর বা ওইদিকে যখন যাবেন তখন দেখবেন ওখানে অনেক বিধর্মীরা উঠে। কারো ধর্মে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য না, প্রত্যেকে আপন ধর্ম পালন করুক। আমি একটা দাবি সবখানে জানাই, যার যার মতাদর্শ শেষে স্বাধীন বাংলায় পালন করবে, আমার মসজিদে আপনি ডিস্টার্ব করবেন না, আপনার মসজিদে আমি ডিস্টার্ব করব না। কথা ঠিক আছে না? এটাই হচ্ছে মূল কথা, আমার আদর্শ আমি পালন করব, আপনার আদর্শ আপনি পালন করুন। আমি বলি যদি আমারটা হক হয় মানুষ এটা গ্রহণ করবে, হক না হলে মানুষ এটা বাদ দিয়ে দিবে, বেশ এখানে ঝগড়া করার কোনো দরকার নেই। তো যখন আপনি সমুদ্রে হাঁটেন, সমুদ্র যখন একদম শান্ত থাকে যেন মনে হয় একটা বালির মাঠ, পানি লড়েও না সরেও না, কিন্তু কোন সময় যে অশান্ত হয় তার কোনো ঠিক ঠিকানা নাই, কটা অশান্ত হয়ে যায়। তো যখন সমুদ্র লড়াচড়া শুরু করে, জাহাজ একবার ডানে পড়ে আরেকটা কিসে পড়ে? বামে। আপনারা যারা সমুদ্রে যান বেশি খেয়াল করে দেখবেন, সমুদ্র উত্তাল হলে জাহাজ যখন ডানে আর বামে করে সেখানে বৌদ্ধও থাকে, হিন্দুও থাকে, নাস্তিকও থাকে, কারো মুখে রাম শ্রী কৃষ্ণ গৌতম এগুলো শুনবেন না, দেখবেন অটোমেটিক মাওলার জিকির শুরু করে দেয়, সে যে ধর্মের হোক। এবং আমাদেরকে বলে যে একটা আজান দেন, একটা কি দেন? কেন জানে এখানে গীতা বললে কাজ হবে না, জানে এখানে ত্রিপটক পড়লে কাজ হবে না, জানে এখানে বাইবেল পড়লে কাজ হবে না। ওরা এসে বলে হুজুর একটা আজান দেন, কেন? জানে এই সমুদ্রের উত্তাল ঢেউকে যিনি থামিয়ে দিতে পারেন উনি আল্লাহ, জানে। কিন্তু এখন সমুদ্র উত্তাল করছে, আমরা আপনারা কান্নাকাটি করছি, কেউ আজান দিচ্ছে, কেউ কালিমা পড়ছে, কেউ মওলার জিকিরি করছে, কেউ মোনাজাত করছে। তো রহমান তো হঠাৎ কারো না কারো সুখের পানি কবুল হয়ে গেছে, মালিক ঘোষণা করছে থেমে যা, সমুদ্র শান্তি হয়ে গেছে, উপারে যেতে দেরি। যারা এতক্ষণ আল্লাহ বলছে ভুলে আল্লাহর নাম বাদ আমার মূর্তি পূজা শুরু করে দিচ্ছে, এরকম হয় কি হয় না? হয়। এটা আল্লাহ বলতেছেন ভান্দা বিপদে পড়লে আমি, বিপদ চলে গেলে আবার যাত্রার গতিতে শেষে চলে যায়। তা আমরা মুসলমানরাও কম কি, বিপদে পড়লে মসজিদের প্রথম সারির মুসল্লি, বিপদ চলে গেলে টর্চ লাইট দিয়েও আহার মসজিদে গুজি পাওয়া যায় না, এটা স্বাভাবিক বিষয় আমাদের। তা আল্লাহ জানে বিপদে বান্দা ডাকে, এমনিতে বান্দা সচরাচর ডাকে না, সেই জন্য আল্লাহ কোনো না কোনো এক জায়গায় আপনাকে অপরিপূর্ণ করে রেখে দে, যাতে অন্তত মওলারে স্মরণ করতে পারে। দেখবেন কোটি টাকার মালিক, বিল্ডিংও আছে, সাতটা আটটা মেয়ে দিয়ে বসে আছে, একটা ছেলে দেয় নাই, তো উনি আফসুস করে বলে আমার কি নাই, গাড়িও আছে বাড়িও আছে, একটা ছেলে পাইলাম না। আল্লাহ বলে ছেলে একটা দিলে তোর আর অপরিপূর্ণ নাই, তুই পরিপূর্ণ হবি, পরিপূর্ণ হলে যাই নামাজে তার দাঁড়াবি না, আমি সেটা জানি। সেই জন্য একটা জিনিসে আমি তোকে আস্তে করে অপরিপূর্ণ আনকমপ্লিট করে দিয়েছে, সেই জন্য মালিক দেখবেন কোনো না কোনো জায়গায় আপনাকে আটকায় রাখছে, হয়তোবা চাকরিতে আপনাকে পজিশন উপরে উঠতে দিচ্ছে না, আটকায় রাখিয়ে দিছে, ব্যবসা লাভ হয় আবার
থেমে গেছে, আটকায় রাখে দিছে, এই তো কাজ হয়ে যাচ্ছে, দুদিন পর আমার শান্তির জিন্দেগি আছে, আল্লাহ আটকায় রাখে দিছে কেন? মালিক জানে এটা সলভ হয়ে গেলে তুমি ভুলে যাবে না। আল্লাহ বলে বান্দা সবগুলো দিয়ে দিলে তুই আমারে ভুলে যাবি, বিদায়, আমি মালিক কখনো কখনো বিপদ দিয়া তোমাকে থেমা থামাইয়া দিই, যাতে হলে অন্তত বিপদের কারণে হলেও তুমি সুবহান রব্বিল আলা যেন বলতে পারো। আল্লাহ বলছেন আমি শাহিরগের কাছে, কারণ তুই ডাকবি, আজকে না হলে কাল ডাকবি, এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে ডাকবি, এই বছর না হলে আগামী বছর ডাকবি, ওই ডাকার অপেক্ষায় আমি শাহিরগের সামনে উপস্থিত থাকি। তুই আল্লাহ বলতে দেরি, আমি বান্দা বলে ডাক দিতে দেরি করবো না। তো মুসল্লায় যখন আপনি বলবেন, দেখবেন আপনার একটা শান্তি মানে এহসাস হবে, অনুভব হবে যে আমি কার সাথে কথা বলছি, যেন মনে হচ্ছে আল্লাহ উত্তর দিচ্ছে, মালিক উত্তর দিচ্ছে, কেউ কেউ শুনতে পায় আর কেউ কেউ শুনতে পায়। এটা কানের সমস্যা, এটা আমার কলবের সমস্যা, এটা আমার নিজেকে গঠন করার সমস্যা, সেজন্য কেউ শুনে মালিকের কথা আর কেউ শুনতে পায় না, এটা তার আমার আপনার তকদিরের বিষয় আর কি। আল্লাহ এটা কোরআনেও বলছেন তকদিরের বিষয়, কারণ তোমার তকদির চমকাইতে পারো নাই বিদায়, তুমি শুনতে পারো নাই। আর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি সিজদা দিলেই মাওলার কুদরতি আওয়াজ শুনতে পাইতেন, উনি এত ডিপলি ঢুকে যাইতেন, উনি সূরা ফাতিহা পড়তেই ওনার অনেকক্ষণ সময় চলে যাইতো। সেই জন্য ইমাম আবু হানিফার জীবনীতে লেখা আছে উনি সূরা ফাতিহা ফার্সি ভাষায় পড়তেন, কি ভাষায়? ফার্সি ভাষায় পড়তেন। এটা পরে আবার উনি রুজু করছেন, প্রথম মাসআলা ছিল উনি ট্রান্সলেট করে পড়তেন। কেন? সূরা ফাতিহায় ঢুকলে ওই আলহামদুলিল্লাহ বলতে ওখানে যে ঢুকে গেছে, রহমানের সাথে বান্দার যে প্রেম শুরু হয়ে গেছে, ঘন্টা চলে যাচ্ছে, সূরা ফাতিহা উনি শেষ করতে পারছে না, এর ভিতরে চলে গেছে, গভীরতার ভিতরে চলে গেছে। উনি বললেন এইরকম যদি আমি নামাজ পড়ি, শুধু আলহামদুর ভিতরে যদি ঢুকে যায়, আমার নামাজ কি হচ্ছে না, শেষ হচ্ছে না? পরে উনি এটাকে ট্রান্সলেট করে পড়ছেন, কিন্তু পরে গিয়ে উনি বলছেন না এরকম পড়া কি নাই জায়েজ নাই, উনি রুজু করছেন, কিন্তু উনি কন্ট্রোল করতে পারতেন না। কোরআন পড়লে উনি যেন মাওলার কুদরতি জবাব খুঁজে পেয়ে যেতেন ডাইরেক্ট, এনার জীবনীতে লেখা আছে এগুলা। এখন আসেন, আল্লাহ বলছেন তোমার সমাজে দায়িত্ব আছে কি, যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে পরহেজগারিতে পরস্পর সহযোগিতা করবা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনে কখনো সহযোগিতা করব না। কেন? ওয়াত্তাকুল্লাহ, ভয় দুনিয়াকে করিও না, কারণ দুনিয়ায় ভয় করে লাভ নাই, তুমি যারে ভয় করছো সে বিপদে পড়লে আমারই তো ভয় করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ যখন ধরে তখন কঠিন শাস্তি দেয়, আল্লাহর চেয়ে কঠিন শাস্তি আর কেউ দেয় না। এখন আপনার দায়িত্ব কি? আমি নামাজ পড়লাম, এটা আমার দায়িত্ব, আমি রোজা রাখলাম, এটা আমার দায়িত্ব, আমি হজ করলাম, এটা আমার দায়িত্ব, মসজিদে আসলাম, এটা আমার দায়িত্ব, কিন্তু অপর মুসলিমের সাথে আপনার আচরণ কি হবে? আল্লাহর হাবিব বলছেন সুনানে আবি দাউদ, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু, আল্লাহ বলছেন প্রত্যেক মুসলিম আরেকজন মুসলমানের সম্পদে ইজ্জতে জানে রক্তপাতে কখনো হস্তক্ষেপ করতে পারবে না, আপনি কারো ইজ্জতে আঘাত করতে পারবেন না। আমরা অনেক সময় মস্কারি করে ঠাট্টা করে মানুষকে নিয়ে কি করি, অনেক সময় তাকে ছোট করার জন্য চেষ্টা করে, অনেক কথা বলি কি বলি না বলি। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মুসলিম আরেকজন মুসলমানের সম্পদে ইজ্জতে জানে কখনো হস্তক্ষেপ করতে পারবে না। তার উপর বলছেন হাসবু ইমরি মিনাশ শাররি, তুমি সবচেয়ে খারাপ হওয়ার জন্য হাস যথেষ্ট হচ্ছে আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, তোমার ভাই কোনো মুসলমানের ভাই কোনো মুসলমান ভাইকে তুচ্ছ করা, ইজ্জতে আঘাত করা, এটাই হচ্ছে তুমি সবচেয়ে খারাপ, এটা বোঝার জন্য এটাই যথেষ্ট। তাহলে কারো ইজ্জতে আঘাত করলে আমি যে খারাপ এটা বোঝার জন্য কি হাস হাস মানে যথেষ্ট, আর বাইরে যেতে হবে না। আমি যদি আপনাকে নিয়ে কটাক্ষ করি, আমি যদি আপনার ইজ্জতে আঘাত করি, আমি যদি আপনাকে নিয়ে হাসাহাসি করি, আমি যদি সবার সামনে আপনাকে বেজ্জুত করি, আমার হাত দিয়ে থাপ্পড় দিতে হবে না, পা দিয়ে লাথি দিতে হবে না, ছুরি দিয়ে কুবাইতে হবে না, আপনার কোনো ক্ষতি করা লাগবে না, আল্লাহর নবী বলছেন এটাই যথেষ্ট, তুমি সবচেয়ে খারাপ ব্যক্তি, তোমার চেয়ে খারাপ এই জমিনে আর কেউ নাই। এরপর কোরআন বলছেন সূরা তাওবার মধ্যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু
বাদুহুম আউলিয়াউ বাদিন, বন্ধু যদি চিনতে চাও আল্লাহ বলছে আমি সিনাইয়া দে, মুমিন পুরুষ আরেকজন পুরুষের বেস্ট ফ্রেন্ড, ওয়াল মুমিনাত মুমিন নারী আরেকজন মুমিন নারীর বন্ধু, তার চেয়ে আপন আর কেউ হতে পারে না। তো বন্ধু যখন বন্ধু হয় তখন কি করে, ইয়ামুরুনা বিল মারুফ তারা ভালো কাজের আদেশ দেয়, ওয়ায়ানহাউনা আনিল মুনকার তারা খারাপ কাজে বাধা দেয়, ওয়ায়ুকিমুনা সালা শুধু নিজে নামাজ পড়ে না পুরো জাতিকে নিয়ে নামাজ কায়েম করে, ওয়ায়ুতুনা যাকাত তারা যাকাত নিজেও দেয় অন্যকেও দেওয়ার জন্য উৎসাহিত করে, তার বলছে ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু তারা দুনিয়াতে কোন ব্যক্তির তাবেদার হয় না, তারা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসূলকে অনুসরণ করে। এই আল্লাহ এবং কি আল্লাহর রসূল দুইটা কথা মনে রাখবেন, ইউতিউনা তারা অনুসরণ করে, আল্লাহ আল্লাহ ওয়া রাসূলাহু এবং আল্লাহর রসূলের। তাহলে আমাদের দায়িত্ব কি, এক নম্বর ভালো কাজের আদেশ দেওয়া, কি কাজের, ভালো কাজের, দুই নম্বর খারাপ কাজে নিষেধ করা, তিন নম্বর নামাজ কায়েম করা, চার নম্বর যাকাত আদায় করা, পাঁচ নম্বর আমরা অনুসরণ যদি করি তাই করতে হবে আল্লাহ এবং রসুলের। এই পাঁচটা কোয়ালিটি যখন আসবে আল্লাহ বলছেন উলাইকা সাইয়ার হামুহুমুল্লাহ, ও চিরে হাবিব তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ধন্য করে ফেলব। ও চিরে সাইয়ার সিন মানে ও চিরে সাইয়ার হামুহুমুল্লাহ আমি আল্লাহ তাদের উপর রহমত করব। তাহলে প্রথম একটু বিপদ আসবে, এটা আল্লাহর কথা, বিপদ আসবে যখন আমি নামাজ কায়েম করব, বিপদ আসবে আমি যখন খারাপ কাজে বাধা দিব, বিপদ আসবে আমি যখন ভালো কাজের আদেশ দিব, বিপদ আসবে আমি যখন আল্লাহ এবং রসুলের অনুসরণের কথা বলতে গিয়ে যখন দুনিয়াবি এই ল এই আইন এই সংবিধানের বিরোধিতা করব, তখন বিপদ আসবে। বিপদ না আসলে আপনি যে হকে আছেন এটার কোনো প্রমাণ মিলবে না, বিপদ আসবে। আল্লাহ বলছেন সাইয়ার হামুহুমুল্লাহ, বিপদের পর সূর্য তুলব, মেঘ সরে যাবে। এই যে এখন বৃষ্টি হচ্ছে, মেঘে আসমান অন্ধকার হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু এই কি বৃষ্টি কি স্থায়ী হবে না? সূর্য আবার উঠবে কি উঠবে না? উঠবে। আল্লাহ বলছেন তুমি যখন হকের আওয়াজ তুলবা তখন আকাশ মেঘালয় হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমার তোমার জীবনে বিপদ আসবে, তোমারকে যারা অনুসরণ করে ফলো করে তাদের জীবনে বিপদ আসবে, তখন তুমি সঙ্গী চিনবা, যেমন বিপদে বললে বোঝা যায় কে আপন আর কে পর, কথা ঠিক না? যখন আমি বিপদে পড়ে যায় তখন এমনও এমনও দেখি যাদের জন্য জান দিয়ে প্রাণ দিয়ে কষ্ট করেছি সর্বপ্রথম বিরোধিতার তালিকায় তারা এক নম্বরে থাকে, এটা আমি দেখেছি, এটা আমি বাস্তব সাক্ষী, কারণ আমার এই পাঁচ বছরে অনেক শিক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। শিক্ষার কোনো কি নেই, শেষ নাই, শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। তো এই শিক্ষাতে অনেক কিছু শিক্ষা হয়ে যায়, আপন চিনতে আমরা ভুল করি, ভুল করি। আমি অনেক আপন দেখেছি যাদের জন্য আমি করেছি, দেখি আমার বিপদের বেলায় ওনারা আস্তে করে কি হয়ে যায়, সরে যায়। মানুষ ইউজ করতে চেষ্টা করে, কিন্তু মানুষ সবসময় ইউজ করতে চেষ্টা করে। আমি নিজেই দেখেছি আমি অন্যায় যেখানে আমি অন্যায়ের বিপক্ষে দাঁড়াই, আমি কোনো অমুক দলের অমুক দলের না, অন্যায় দেখেছি তো অন্যায়ের কথা বলবো, ন্যায় দেখেছি তো ন্যায়ের কথা বলবো, কিন্তু এই অন্যায় ন্যায়ের কথা বলতে গিয়ে আমি দেখেছি, আমি দেখেছি আপন মানুষ কি হয়ে যায়, পর হয়ে যায়। আল্লাহ হচ্ছে সাইয়ার হামুহুমুল্লাহ, বিপদ আসবে, আপন মানুষই তোমাকে তোমাকে শেষ করার চেষ্টা করবে, আপন মানুষই তোমার বিরোধিতা করবে, কিন্তু শুনে রেখো তুমি থেমে যাইও না, তুমি সামনের দিকে এগাও। সাইয়ার হামুহুমুল্লাহ, তুমি যখন আল্লাহ এবং রসুলের রশি ধরে ফেলেছো তোমার জীবনে অন্ধকার মেঘ সরায়া সূর্য তোলার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সূর্য উঠবে, সূর্য উঠবে জীবনে, এটা মনে রাখবেন, সূর্য উঠবে, সূর্য উঠবে এটা মনে রাখবেন। সুতরাং কাউকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ রসুল যেন নারাজ হয়ে না যায়, দুনিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে আল্লাহ এবং রসুল যেন নারাজ হয়ে না যায়, কারণ কবরে আপনার এই চেহারা কাউকে দেখাইতে হবে না, কিন্তু আপনার রসুলের সামনে এই চেহারা দেখাইতে হবে। সেদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন ইয়া রসুলাল্লাহ আমি আপনার উম্মত আপনার সামনে এসে দাঁড়িয়েছি, বলতে পারবেন কিনা? আপনি নিজেকে নিয়ে একবার ভাবেন, আপনি হাশরের ময়দানে কামলিওয়ালা যখন দুই হাত উপরে তুলে দিয়ে বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, আজ আমার বক্ষ আশ্রয়স্থল আয়না উম্মত, সেদিন দৌড় দিয়ে হাসি মুখে
রসুলের চোখে চোখ রেখে নবীজির বক্ষ মোবারকে মাথা রাখতে পারবেন কিনা সেদিন একটু চেষ্টা করে ভাবে দেখেন। যেদিন আপনি সূর্যের গরমে মগজ সিদ্ধ হয়ে যাবে, তামার গরমে রক্তগুলো সিদ্ধ হবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, পানি পানি যখন চিৎকার করবেন, হাউজে কাউসারের পানি গ্লাস ভরে দিয়ে যখন রসুল ডাকবে, উম্মত তোর জিহ্বা তো বের হয়ে গেছে, কি লাগবে? আপনি বললেন পানি লাগবে। রসুল গ্লাসটা থাত দিয়ে বলবে, আয় তোকে আমি হাউজে কাউসারের পানি পান করায়া, তোকে আমার তোর জীবনটা আমি ধন্য করে দিই। সেদিন কি রসুলের সামনে গিয়ে রসুলের হাত থেকে হাউজে কাউসার নিতে পারবেন কিনা সেটা আজকে বাব্বার বিষয় এসে গেছে। সেদিন আপনি রসুলের সামনে গিয়ে বলতে পারবেন কিনা, ইয়া রসুলাল্লাহ আমি বেঁচে গেছি, কিন্তু আপনার উম্মত রহমানের দরবারে একটু সুপারিশ করেন না যেন আমি জান্নাতে যেতে পারি, এই কথা রসুলকে বলতে পারবেন কিনা একটু আজকে ভেবে দেখার বিষয়। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, কি বলেছিলি আমার কামলিওয়ালা রসুল সম্পর্কে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন কবরে রসুলের চোখে চোখ তাকিয়ে আপনি কি বলতে পারবেন কিনা যে আমি আমার রসুলকে আঁকা বলেছিলাম, আমি আমার রসুলকে আমার মুনিব বলেছিলাম, আমি আমার রসুলকে রহমতুল্লিল আলামিন বলেছিলাম, আমার রসুলকে আমি আমার জানের জান বলেছিলাম, আমার রসুলের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি নাই, আমি বাতেলের দুর্গে দাঁড়িয়েও বলতে পেরেছি যে এই বাংলার জমিনে এমন সরকার চায় কামলিওয়ালার শানে বিয়াদবি করলেই তাকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করাইতে হবে। তাহলে এই এই জিনিসগুলো বলতে পারবেন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, আপনি বলতে পারবেন কিনা। তা আল্লাহ বলছেন সাইয়ার হামহুমুল্লাহ, আমি আল্লাহ তোদেরকে রহমত দেব, বিজয় তুলব, মেঘমালা দূর করে দিয়ে সূর্যের আলো তুলব, তোদের হাতে আমি ইসলামের পতাকা উড্ডীন করানোর ব্যবস্থা করে দেব। তারপর বলছে ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞাশালী প্রজ্ঞাময় হাকিম, আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নেই। আদালত তাকার মৌলার, মৌলার আদালতে দুর্নীতি করার কোনো সুযোগ আছে? দান বাম করার কোনো সুযোগ আছে? নাই নাই। সেই জন্য আল্লাহ বলছে আজিজুন হাকিম, আমার কাছে আয়, কারণ আমি যাকে তুলব তাকে নামানোর কোনো সুযোগ, আর যাকে নামাবো কোটি মানুষ চেষ্টা করলেও উপরে তোলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন তো ইজ্জুমান তাশা, আমি যারে ইচ্ছা তারে ইজ্জত দিব, আমি যারে ইচ্ছা তারে বিচ্যুত করব। সুতরাং আপনি আমাকে আল্লাহ এবং রসুল মুখী হতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এক নাম্বার হচ্ছে নিজে ঠিক হওয়া, নিজে কি হওয়া। দুই নাম্বার সমাজে শান্তি প্রতিষ্ঠায় অশান্তি বন্ধ করে দেওয়া। এখন তিন নাম্বার আমার আপনার দায়িত্ব কি, আল্লাহ কোরআনে বলছেন শারআ লাকুম মিনাদ দ্বীন, আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে লিপিবদ্ধ করেছি, দ্বীনকে বিধিবদ্ধ করেছি। শারআ শরিয়া, শারআ মানে শরিয়ত, বিধিবদ্ধ করা, আমি আইন প্রণয়ন করেছি। কাকে? দ্বীনকে। দ্বীন মানে কি? ইসলামকে। তো মালিক বলে ইসলাম কখন থেকে শুরু হয়েছে? মা ওয়াসা বিহি নুহান, যেই ব্যাপারে আমি নূহ আলাইহিসসালামকে ওসিয়ত করেছিলাম, আদর্শ করেছিলাম, আমি তাকে আদেশ করেছিলাম, আমি দুনিয়াতে তাকে প্রথম রসুল বানায়া আসমানি কিতাব দিয়া ইসলামকে দলিল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। তাহলে সেই বাবা আদম থেকে শুরু হয়েছে ইসলাম, নূহ আলাইহিসসালামের জামানায় কিতাব চলে এসেছে, সেই ইসলাম যে শুরু হয়েছে। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাযি আওহাইনা ইলাইকা, হাবিব যে ইসলাম যে দিন সম্পর্কে আমি আপনাকে ওহি হিসেবে কিতাবুল্লাহ দিয়ে দিয়েছি, আল কোরআন দিয়ে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, যেই বিষয়ে আমি ইব্রাহিম আলাইহিসসালামকে, মূসা আলাইহিসসালামকে, ঈসা আলাইহিসসালামকে আদিষ্ট করেছিলাম, আদেশ দিয়েছিলাম। কি আদেশ? হাবিব আপনাকে যে আদেশ দিয়েছিলাম, হযরতে নূহ আলাইহিসসালামকে যে আদেশ দিয়েছিলাম, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা, সমস্ত আম্বিয়া রসূল আলাইহিমুসসালাম, ওনাদেরকে যে আদেশ দিয়েছিলাম সেই আদেশ কি? আন আকিমুদ্দিনা, এই জমিনে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? আন আকিমুদ্দিন,
দিন হিসেবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। গলা কাটি না, মারি না, ছুরি দিয়ে কুপায় আনা কি দিয়ে, ভালোবাসা দিয়ে কোরআনের নূর প্রতিষ্ঠা করতে হবে, দাওয়াত দিতে হবে, আন আকীমুদ্দিন, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়ালা তাতাফাররাকু ফীহি, এর মধ্যে কোনো দলাদলি করা যাবে না। মুসলিম উম্মাকে এক থাকতে হবে, অনৈক্য করার কোনো চিজ কোনো কি নাই, কোনো সুযোগ নাই। তাহলে এখন সকল নবী রসুল যেই ব্যাপারে আদেশ পেয়েছেন সেটা হচ্ছে দিন কায়েম হবে কি ইসলাম, ইসলামের বাইরে কোনো কথা নাই। যার যার তা শেষে পালন করছে, কিন্তু আপনার আমার দায়িত্ব দাওয়াত কি করা, দেওয়া। তো এই ক্ষেত্রে দাওয়াত দিলে কি হবে, যেমন আমরা যখন ব্যবসা করি তখন আগে লাভ চিন্তা করি, পজিটিভ, এরপর কি বলি নেগেটিভ। আমরা এরকম করে চিন্তা করি, আমরা সবসময় বলি নেগেটিভ হইও না পজিটিভ হও, সব জায়গায় বলি কি বলি না, বলি যে নেগেটিভ হইও না কি হও, পজিটিভ হও, ভালো ধারণা করো, এটা বলি কি বলি না। কিন্তু ইসলাম কায়েম করার ক্ষেত্রে আল্লাহ হাবিবকে বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, হাবিব আপনি যেদিকে মুশরিকদেরকে ডাকছেন এটা মুশরিকদের জন্য বড় কঠিন হয়ে যাবে। মুশরিকদের জন্য কি হয়ে যাবে, কাবুরা, বড় কঠিন হয়ে যাবে তাদের জন্য, এটা বড় কঠিন মনে হবে। মুশরিকরা সহজে ইসলাম কবুল করবে, পজিটিভ বলছে না নেগেটিভ বলছে, নেগেটিভ, কাবুরা, সে কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের উপর কঠিন হয়ে যাবে। মা তাদউহুম ইলাইহি, তাদেরকে আপনি যেদিকে ডাকছেন ইসলামের দিকে যে ডাকছেন সেটা মুশরিকের জন্য কঠিন হবে, তারা সহজে ইসলাম কবুল করবে না। এরপর আল্লাহ নেগেটিভ বলে পজিটিভ বলছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসেন। দেখেন ইসলাম নিজ ইচ্ছায় হওয়া যায় না। আপনি ডাক্তার হবেন চেষ্টা করেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন চেষ্টা করেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যবসায়ী হবেন লেগে থাকেন, ব্যবসা করবেন, এমপি করবেন, সারাদিন সমাজে সময় দেন, একদিন একদিন এমপি চেয়ারম্যান হবেন, চেষ্টা করলে হওয়া যায়। কিন্তু আল্লাহ বলে চেষ্টা করলে মুসলমান হওয়া যায় না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যারে চান তাকে কাছে টেনে আনেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে আসতে চায় মাওলা তাকে হেদায়ত নসিব করেন। তাহলে আপনি যে মসজিদে আসছেন আপনি নিজে আসেন নাই, মাওলা বলে আমি যাকে চায় তাকে কাছে টেনে নিয়ে আসি, কাছে টেনে নিয়ে আসি। তাহলে ইসলাম আমার ইচ্ছাই হবে না, আমার ইচ্ছে হচ্ছে দাওয়াত দেওয়া, কিন্তু আপনি আসবেন কি আসবেন না ইচ্ছাটা কার, আল্লাহ। সেজন্য আমার ব্যাপারে ইয়াজতাবি, ইয়াজতাবি মানে আমি নির্বাচিত করে নিয়ে আসি। সেজন্য আল্লাহর নবীর ব্যাপারে ইস্তফা, আমাদের ব্যাপারে ইজতাবা, ইস্তফা মানে যেখানে কোনো পরামর্শ নাই, যাচাই বাছাই নাই, আমার হাবিবকে আমি আল্লাহ বিনা শর্তে ভালোবাসি, এটার নাম হচ্ছে মুস্তফা, এটার নাম কি মুস্তফা। আর ইজতাবি মানে আমি আল্লাহ তাকে যাচাই বাছাই করছি, কলফটা যখন ভালো লাগছে আমি মালিক তাকে সাইয়ের দোকানে রাখি নাই, তার মনটা মসজিদের দিকে ফিরায়া তাকে আমি মুসল্লি হিসেবে কবুল করে ফেলেছি। তাহলে এক নম্বর কাবুরা আলাল মুশরিকিন, ইসলামের দাওয়াত দিতে গেলে মুশরিকদের কাছে কি মনে হবে, কঠিন মনে হবে, আমাকে তার শত্রু মনে হবে, তার মনে হবে তাকে মেরে ফেললে মনে হয় ইসলামের নূর কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপর বলছেন ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, মা জাআহুমুল ইলম মানে যাদের কাছে এলম এসেছে, এলম মানে আসমানি কিতাব এসেছে, কিন্তু তাদেরকে দেখা যায় মা তাফাররাকু, তারা কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, দলাদলি করছে। আল্লাহ বলছে মা তাফাররাকু, তারা পৃথক হয় নাই, ইল্লা, তবে হ্যাঁ, মিন বাদি মা জাআহুমুল ইলম, এলম আসার পর, নলেজ আসার পর, জ্ঞান আসার পর, হক বাতিল সিনার পরে তারা কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। কেন বসে বাগিয়াম বাইনাহুম, তারা পৃথক হয়েছে একটা কারণ, সেটা হচ্ছে তাদের ভেতরে বিদ্বেষ আছে। কি আছে, বিদ্বেষ, মানে আহলে কিতাব দলাদলি করছে কিসের কারণে, বিদ্বেষের কারণে, ইগো প্রবলেম যেটাকে আমরা বলি, কি প্রবলেম, ইগো প্রবলেম, আমাকে ডাকে নাই কেন, আমাকে বলে নাই কেন, আমাকে কেন ডাকছে না, আমাকে কেন নেতা মানে নাই, আমাকে কেন চেয়ারম্যান দেয় নাই, আমাকে কেন মহাসচিব দেয় নাই, এগুলোর কারণে ইগো প্রবলেম, কি বলা হয় এগুলাকে, ইগো প্রবলেম, বিদ্বেষের কারণে। আল্লাহ বলছেন ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম, এলম আসার পরেও তারা পৃথক হয়েছে, কেন জানো, বাগিয়াম বাইনাহুম,
তাদের মাঝে বিদ্বেষ আছে, একজন আরেকজনকে কি করতে পারে না, সহ্য করতে পারে না, একজন আরেকজনকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, তাদের মধ্যে এক আল্লাহ এবং রসুল নাই, তাদের মধ্যে হিংসা আছে, ইগো প্রবলেম আছে, এটা কে বলছেন? আল্লাহ। হাবিব, এরাও আপনার কথায় ঈমান আনবে না, এরাও আপনার কথায় তাহলে মুশরিকও আনবে না, ইহুদিও আনবে না, খ্রিস্টানও আনবে না, সব নেগেটিভ, সব নেগেটিভ। আল্লাহ বলছে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট কাল পর্যন্ত আমি আল্লাহ যদি অবকাশ না দিতাম, মানে হাশরের ময়দানে যদি বিচারের ফয়সালা না করতাম, লাকুদিয়া বাইনাহুম, তাদের মাঝে আমি আল্লাহ এখনই বিচার করে দিতাম। তারা যে মতপার্থক্য করছে এটার বিচার এখন করতাম, কিন্তু আমি তো একটা কি করে রাখছি, একটা হাশর করে রাখছি। তারপর বলছেন তাদের বিরোধের কারণে, কাদের? আহলে ইলম, যাদের কাছে কি আছে, আসমানি কিতাবের ইলম আছে, সেটা হোক তাওরা, সেটা হোক ইঞ্জিল, সেটা হোক কোরআন, এই আহলে ইলম যারা আছে তাদের মধ্যে পৃথক হওয়ার কারণে কি হইছে, ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম, পরবর্তী জেনারেশন যারা কিতাবের উত্তরসূরি হয়েছে, লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা ওদের দলাদলির কারণে এই জেনারেশনটা একটা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে প্রবেশ করেছে। তাহলে আজকে আমরা উপরের জেনারেশন কি করার কারণে, মতবিরোধ করার কারণে আমরাও জেনারেশন কি হয়ে গেছি, বিশাল সন্দেহের ভিতরে আসি। সেই জন্য যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে, ওরা আমাদেরকে বলে হুজুর দাড়ি আছে আপনাদের, টুফি আছে আপনাদের, জুব্বা আছে আপনাদের, কোরআনও এক, ইসলামও এক, রসুলও এক, এত দলাদলি করেন কেন? এই প্রশ্নটা করে কি করে না করে? তাহলে এই জেনারেশন কিসের মধ্যে আছে? বিভ্রান্তির মধ্যে আছে, বিশাল বিভ্রান্তি। সে বল দেখতেছেন এদিকেও ইসলামী খেলাফতের কথা বলে, এদিকেও ইসলামী খেলাফতের কথা বলে, এদিকেও আল্লাহর কথা বলে, এদিকেও আল্লাহর কথা বলে, এদিকেও দেখতে দাড়ি টুপি জুব্বা, এদিকেও দেখতে দাড়ি টুপি জুব্বা, এটাও কোরআনের আয়াত বলছে, এটাও কোরআনের আয়াত বলছে, এটাও বুখারী নোট করছে, এটাও বুখারী নোট করছে। যুব সমাজ বিভ্রান্তির মধ্যে পড়ে বলছে দলাদলি হলো কেন? তখন আমরা উত্তর আর দিতে না পেরে চুপ থাকি, ওদেরকে বুঝাইতে পারছি না এই দলাদলি আজকে হয় নাই, এই দলাদলি মসজিদের নববী থেকে শুরু হয়েছে। একদিকে মোনাফিক চলে গেছে, আর একদিকে আমার রসুলের সাহাবি চলে গেছে, এটা তো আমি ওদেরকে বুঝাইতে পারতেছি না, কেন? ও তো এই জেনারেশন। তাহলে ওই মতবিরোধের কারণে এই জেনারেশন কি হয়ে গেছে, মতবিরোধ করছে, সন্দেহের মধ্যে আছে, ওরা বুঝতেছে না কোনটা হক, ওরা বুঝতেছে না কোনটা বাতিল, ওরা বুঝতেছে না কার দিকে যাওয়া উচিত, ওরা বুঝতেছে না কার দিকে না যাওয়া উচিত, ওরা বুঝতেছে না কোনটার দিকে গেলে আমি রহমানরে পাবো আর কোনটার দিকে গেলে রহমান নারাজ হয়ে যাবে। এই বিভ্রান্তিকর একটা সন্দেহের ভিতরে তারা কি হয়েছে, প্রবেশ করেছে। এখন তাই বলে কি দাওয়াত বন্ধ করে দিব? এখন মুশরিকও দাওয়াত কবুল করবে না, কে বলতেছেন? আল্লাহ। কাবুরা ওদের জন্য কঠিন হয়ে যাবে। আবার আহলে এলম যাদেরকে আল্লাহ এলম দিয়েছে, তারা বিদ্বেষের কারণে, হিংসার কারণে কি করবে, মতবিরোধ করবে, ওদের মতবিরোধের কারণে পরবর্তী জেনারেশন বিশাল সন্দেহের ভিতরে চলে যাবে, একটা পরিবেশ বিভ্রান্তকর হয়ে যাবে। আজকের যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, ডানে দেখলে আগুন মনে হয়, বামে দেখলেও আগুন মনে হয়, সামনে দেখলেও আগুন মনে হয়, পিছনে দেখলেও আগুন মনে হয়, আপনি একটা বিশাল বিভ্রান্তকর পরিবেশের মধ্যে চলে গেছেন, আপনি কোনো কিছুতে নাই, কিন্তু এরপরও রাত্রে ঘুম আসছে না, যদি ডাকাত চলে আসে, যদি কোনো বাসের শত্রু গড়টা জ্বালাইয়া দেয়, এরকম একটা বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে চলে গেছেন, তো আল্লাহ দাওয়াত বন্ধ করে দিব? আল্লাহ বলে না, ফালিজালিকা ফাদউ, এই বিভ্রান্তি হচ্ছে বিদায়, হাবিব আপনাকে দাওয়াত দিতে হবে, আপনি রুকে যাবেন না, দাওয়াতি কাজ কি করতে হবে, ফালিজালিকা ফাদউ, মুশরিকের জন্য কঠিন হবে, আহলে ইলম ঈমান আনবে না, এরপরও আপনি দাওয়াতি কাজ কি করেন, চালায় যান, ফালিজালিকা ফাদউ, আপনি দাওয়াত দেন, আপনি মঞ্চে যান, আপনি ইহুদির বাড়িতে যান, আপনি খ্রিস্টানের সমাজে যান, আপনি মূর্তি পূজা যেখানে করে ওই এলাকায়ও যাবেন, কেন? ফালিজালিকা ফাদউ, আপনি দাওয়াত দিবেন, যেন আমরা বলতে পারি মালিক দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত দেওয়া আমার দায়িত্ব ছিল, শোনা তার দায়িত্ব, কিন্তু সে কবুল করে নাই, আমি বেঁচে গেছি, ফালিজালিকা ফাদউ, তুমি দাওয়াত দাও। তাহলে দাওয়াত দেওয়ার মধ্যে কোনো প্রকার কি করা যাবে না, কমতি করা যাবে না, সে যেই হোক আপনাকে কি করতে হবে, দাওয়াত দিয়ে, দাওয়াত কি গালি দিয়ে দিবেন, না লাঠি দিয়ে দিবেন, না না
দাওয়াত দেওয়ার একটা সিস্টেম আছে না নাই? আছে। আমি গৌসল আজম মসজিদে যেভাবে কথা বলছি, এটা ভাবে আমি অন্য জায়গায় পরিবেশ বুঝে আমি এইভাবে কথা বলবো না। আমি তখন হাসি মুখ দিয়ে তাকে ইসলামের জন্য, হাবিবের প্রেমের জন্য যেভাবে বললে সে শুনতে বাধ্য হবে, আমি সেইভাবে তাকে শোনাতে বাধ্য। কথা ঠিক না? দাওয়াতি কাজের মধ্যে কি আছে, সিস্টেম আছে। আমি ইহুদির সাথে কিভাবে কথা বলবো, আমার ইসলাম আমাকে গাইডলাইন দিয়েছে। আমি খ্রিস্টানের সাথে কিভাবে কথা বলবো, ইসলাম আমাকে গাইডলাইন দিয়েছে। আমি একজন হিন্দুর সাথে কিভাবে কথা বলবো, ইসলাম আমাকে গাইডলাইন দিয়েছে। আমাদের ভেতরে মত পার্থক্য যারা করে তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো, এটারও একটা কি আছে, গাইডলাইন আছে। তারপর বসে ওয়াস্তাকিম কামা উমিরত, হাবিব কামা উমিরতা ওয়াস্তাকিম, আপনি সুদৃঢ় থাকেন, ইস্তেকামত থাকেন, দুনিয়া উল্টে যান। কামা উমিরতা, আমি আল্লাহ যেভাবে আপনাকে আদেশ করেছি, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন, সেই ব্যাপারে কোনো প্রকার ঢলে যাওয়া যাবে না। তারপর ওয়ালা তাত্তাবি আহওয়া হুম, কোন তাদের যেই ব্যক্তি, ব্যক্তিদের যে বানানো যেই নিয়ম কানুন, এগুলার অনুসরণ করা যাবে না। তারপর কুল, হাবিব আপনি বলেন, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ যা নাজিল করেছে এর উপর আমি ঈমান এনেছি। ওয়া উমিরতু, এবং আমাকে আদেশ করা হয়েছে, লি আদিলা বাইনাকুম, তোমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, মানলেও মানো না মানলেও না মানো, কিন্তু শুনে রেখো, আল্লাহ আমাদেরও রব, তোমাদেরও রব। তারপর সাল্লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের। তারপর সাল্লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো বিদ্বেষ নাই, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, দুনিয়াবি তো কোনো ঝগড়া নাই। তারপর বলছে আল্লাহ ইয়াজমাউ বাইনানা, আজকে না হয় কাল আল্লাহ তোমাদের আর আমাদেরকে কি করবেন, একত্রিত করবেন। ওয়া ইলাইহিল মাসির, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তাহলে আমার মালিক আমাদেরকে ডিউটি দিয়েছেন তিনটা, এক নাম্বার নিজে ঠিক হওয়া, দুই নাম্বার সমাজ ঠিক করা, তিন নাম্বার বিপদ আসবে, মুশরিক কথা শুনবে না, আহলে এলাম মত পার্থক্য করবে, দাওয়াতি কাজ এক মিনিটের জন্য বন্ধ করা যাবে না। আমরা দাওয়াতি কাজ করতে হবে, চালাইতে হবে, এটাই হচ্ছে ইসলাম। ফাদউ, দাওয়াত দাও, দাওয়াতি কাজ কখনো বন্ধ করা যাবে না। সেই জন্য আপনাদেরকে অনেকে মিসগাইড করার চেষ্টা করবে, একটা জিনিস মনে রাখবেন, যারা কামলিওয়ালার কদমে বিক্রি হয় তাদেরকে নতুন করে বিক্রি হওয়ার দরকার নাই, যারা নবীর কদমে বিক্রি হয় তাদেরকে নতুন করে বিক্রি হওয়ার কোনো দরকার নাই। সুতরাং এই দেশীয় স্বার্থে যখন কোনো মঞ্চে দেখবেন তখন বুঝবেন এখানে কোনো স্বার্থের জন্য নয়, এখানে দেশের জন্য আমরা যাই, আমরা হকের জন্য আমরা যাই, আমরা দেশ, আমরা ফাদউ, আল্লাহ বলেছেন দাওয়াত দিতে হবে, এই দাওয়াতের জন্য আমরা যাই। এটা আপনাদেরকে বুঝতে হবে, এই দেশের একটা আওয়াজ আপনাদেরকে তুলতে হবে। এই স্বাধীন দেশে আন্দোলন হয়েছে বৈষম্য মুক্ত, কি মুক্ত, বৈষম্য মুক্ত আন্দোলনের পর যদি বৈষম্য দেখা যায়, এই আন্দোলনের কোনো সার্থকতা আছে নাই? কোনো সার্থকতা নাই। আমরা চেয়েছিলাম কি, বৈষম্য মুক্ত, কিন্তু বৈষম্য বিরোধী। তো বৈষম্য মুক্ত আন্দোলনের পর যদি বৈষম্য দেখা যায়, তাহলে এই আন্দোলনের কোনো কি নাই, সার্থকতা নাই। যদি দেখা যায় একটা সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, একটা মসজিদে ইমাম খতিব কে টানাটানি করছে, এখানে বৈষম্য যুক্ত হইছে না বৈষম্য মুক্ত হইছে? যুক্ত হইছে। সেই কারণে আমাদেরকে এক টেবিলে বসে এটাই শিওর করতে হবে, যার যার মতাদর্শ সেই সেই পালন করবে, কেউ কারো উপর হামলা করার কোনো অধিকার নাই, কেউ কারো উপর হামলা করার কোনো অধিকার নাই। আমি আপনার উপর হামলা করার অধিকার নাই, আপনি আমার উপর হামলা করার কোনো অধিকার নাই। কেন? যার জন্য আমরা কাজ করছি, আল্লাহ এবং আল্লাহর হাবিব, দুনিয়াতে নয় হাসরে দেখা যাবে কে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সামনে মুখ দেখাইতে পারে আর কে দেখাইতে পারে না। এটা ইনশাল্লাহ সেদিন দেখা হবে, আজকে না, সেদিন দেখা হবে ইনশা আল্লাহ, কে দেখাইতে পারে আর কে দেখাইতে পারে না। শুধু দুনিয়াতে ঝগড়া করিয়েন না, দুনিয়াতে কাজ করেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলামের দাওয়াত মানুষকে পৌঁছানোর তৌফিক নসিব করে। আল্লাহ যেন সকলকে, দেশকে রক্ষায় সুন্দরভাবে কাজ করার তৌফিক নসিব করে। আমরা যে আলোচনা করেছি, আল্লাহ যেন এই আলোচনা নিজ আগে আমাকে আমল করার, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করে।